ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়ো আর একটা চাঁচ মতো লবণ দিয়ে জলটাকে একটু ফুটতে দিচ্ছি জলটা জলটা ফুটে উঠলে আগে থেকে কেটে রাখা কচুর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো আমি কাটিনি বাজার থেকে আমার হাজব্যান্ড কেটে নিয়ে এসছে এবার ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্যে দেখেই বোঝা যাচ্ছে বেশ ফুটি উঠেছে যখন আমি এবার ছাঁকনি দিয়ে কচুর শাকগুলোকে অন্য পাত্রের ভেতর তুলে নিচ্ছি আমি একবার বেশি সেদ্ধ করলাম না বেশি সেদ্ধ করলে গলে যাবে তখন খেতে আমার ভালো লাগে না আমরা একটু এরকম গোটা গোটাই কচু শাক খেতে ভালোবাসি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে রান্না করব। করবো তেল চশ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আগে থেকে হলুদুন মাখিয়ে রাখা মাছের মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি এবার মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব সরষের তেলে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে এই জন্যে কচু শাকটা আমি সরষের তেলেই রান্না করছি আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলেই রান্না করতে পারেন ইলিশ মাছের মাথাগুলোকে বেশ কড়া করেই ভেজে নেব এপিট ওপিট দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রের ভেতর এগুলোকে তুলে রাখছি এবার ওই তেলের ভেতরই আমি দিয়ে দেব কতগুলো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেব এক টেমি মতো পাঁচ ফোড়ন বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন তখন দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো একটা চোঁচ মতো ধনের গুঁড়ো একটা চোঁচ মতো জিরের গুঁড়ো আর একটা চোঁচ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এই একটা চোঁচ মতো লবণই আমি দিলাম পরে প্রয়োজনে পরে দিয়ে নেব একটা চোঁচ মতো চিনি দিলাম চিনিটা দিলে শাকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর শাকটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো অনবর্তন আটতে হবে নাড়তে নাড়তে কিন্তু কচুর শাকের গা থেকে আবার খানিকটা জল বেরিয়ে এসছে অনবরত আটতে হবে এবারে এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারও নাড়তে নাড়তে কিন্তু শাকের গা থেকে তেল বেরিয়ে আসছে অনবর্তন আটতে হবে দেখুন তেলটা বেরিয়ে এসছে মানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি এক চচ মতো তেঁতুরের পাল্প এঁতরের পাল্পটা দিলে পরে কচুর শাকে আর গলা ধরবে না অনেকেই বলেন যে কচু শাক খেতে ভয় লাগে খুব গলা ধরে এঁতরের পাল্পটা দিয়ে দিলে পরে আপনাদের একেবারেই গলা ধরবে না দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর বলে দিলাম তো কচুর শাকে একেবারেই গলা ধরবে না যদি তেঁতুরের পাল্পটা দিয়ে দেন এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমাদের পরিবারে সবাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু খুব ভালোবাসে এই দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে আপনাদের কার কার এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালো লাগে সেটা জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না